সূরা ফাতিহার মাঝে এক নম্বরে তাওহীদের কথা আল্লাহ বলেছেন। তাওহীদের কথা আপনারা বুঝবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এটা তাওহীদ। এটা কি? তিনি রহিম রহমান, এটাও তাওহীদ। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের মালিক, এটাও কি বলেন না? এটাও তাওহীদ, মানে একত্ববাদ, তাওহীদ মানে। এরপরে বলতেছি ইয়াকা নাবুদু, ইয়াকা, এটা মনে কেউ পারেন না আপনার, ইয়াকা, আমরা তোমার ই ইবাদত করি, আমরা তোমার ই। এরপরে কি বলি? ওয়া ইয়াকা, আমরা তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই। এটাও তাওহীদ। এটা কি? এই একত্ববাদ ভুলন্তিত করে হাজার দরবারে গিয়া যত বড় গরুই দেন কোনো কাজ হবে না, কোনো কাজ। জবানে বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, হে খাল্লাকে আলম, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আমি আল্লাহর কসম করে বলি, যেই মুমিন বান্দার অন্তরের মাঝে একথা থাকে, ফজরের নামাজেও বলতেছে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, জোহরের নামাজেও বলে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আসরের নামাজেও বলে হে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, মাগরিবের নামাজেও বলে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, এশার নামাজে, তাহাজ্জুদ নামাজে, চাশতের নামাজে, সারাদিন বলে আল্লাহ আমি তোমার কাছেই সাহায্য চাই। যার অন্তরে সত্যিকার অর্থে এই তাওহীদের বিশ্বাস আছে, ওই কপাল পোড়া বাবার দরবারে গিয়ে সন্তান চাইতে পারে না, সন্তান চাইতে না। প্রসঙ্গ পরিবর্তন হয়ে যায়, তবু সংক্ষেপে বলি, আমি ওই ভাইদেরকে বলবো আল্লাহ আপনাদের বিবেক দিয়ে দেন। কেমন বিবেকহীন মানুষ আমি সংক্ষেপে একদম দুই এক মিনিটের মধ্যে বলবো। পিসাব বাবা, যত বাবা আছে, কেল্লা বাবা, আর কত বাবা আছে না, বাবা মরে গেছে, কথার কথা মরে গেছে। বাবা যখন মরে গেছে, এবার বাবাকে গোসল দিতে হবে, ওই বাবা নিজে নিজে নিজের গোসল দিতে পারে? এই বাবা পড়ে আছে, বাবাকে গোসল দিতে হবে, আপনি গেলেন, আপনি গিয়ে তাকিয়ে দেখলেন বাবার চোখ খোলা, চোখটা বন্ধ করতে হবে, বাবা নিজের চোখ বন্ধ করতে পারে না, আপনি বন্ধ করে দিলেন, বাবা একদিকে কাত হয়ে আছে, বাবাকে সুজা করতে হবে, ওই বাবা এমন অথর্ব, বাবা নিজে সুজা হতে পারে না, আপনি নিজেই ওই পিসাব বাবাকে সুজা করলেন, এবার বাবাকে গোসল দিতে হবে, গোসলখানায় নিতে হবে, বাবা যেতে পারে না, আপনি নিজে কাঁধে করে বাবাকে গোসলখানায় নিয়ে গেলেন, এবার বাবাকে পানি ঢালতে হবে, পানি বাবা নিজে ঢালতে পারে না, পানি গরম করতে হবে, বড়ই পাতা দিতে হবে, ওই বাবা নিজের পানিটা নিজে গরম করতে পারে না, আপনি পানি গরম করলেন, এবার পানিটা বাবার শরীরে ঢালতে হবে, বাবা নিজের শরীরে পানি ঢালতে পারে না, আপনি নিজে ঢেলে দিলেন, এবার বাবার শরীরকে কাত করতে হবে, বাবা নিজে কাত হতে পারে না, আপনি নিজে কাত করিয়ে দিলেন, এবার বাবার শরীরের মাঝে ভিতর থেকে পায়খানা বের হয়ে গেছে, ময়লা বের হয়ে গেছে, ওই বাবা নিজের ময়লাটা নিজে পরিষ্কার করতে পারে না, আপনি পরিষ্কার করে দিলেন, হায় হায়, যেই বাবা কারো সামনে যেত না, ওই বাবা পায়খানার মাঝে গেলে কত পর্দার সাথে যাইতো, এখন বাবার লজ্জাস্থান আপনি মুরিদ সাহেব ঢেকে ফেলতেছেন, বাবা নিজের জামাটাকেও ঢেকে রাখতে পারতেছে না, আপনি ময়লা পরিষ্কার করলেন, বাবাকে ঢেকে দিলেন, এবার বাবার গায়ে জামা গায়ে দেওয়াতে হবে, ওই বাবা নিজে নিজে জামা গায়ে দিতে পারে না, জীবদ্দশায় তার কাছে জামা নিয়ে গেলে বলতো আমি ওই জামা পরবো, এটা এই রং আমার পছন্দ না, ওই ব্র্যান্ডের কাপড় আমার পছন্দ না, কিন্তু বাবার গায়ে এখন চাদর দেওয়া হচ্ছে, সাদা কাপড় দেওয়া হচ্ছে, বাবা একথা বলতে পারে না, আমি এই জামাটা নেব না, এই কালার নেব না, বাবা কিচ্ছু বলতে পারে না, আপনি তাকে কাপড় পরিয়ে দিলেন, এবার বাবাকে আতর গোলাপ লাগাতে হবে, বাবা যখন জীবিত ছিল তখন ওই বাবা কত আইটেমের, কত ব্র্যান্ডের, কত আতর ব্যবহার করতো, কত কালারের ক্ষেত্রে বলতো আমার এই রংটা পছন্দ না, আমার এই গন্ধ পছন্দ না, কিন্তু এখন কিছু বলতে পারে না, আপনি নিজেই আতর লাগিয়ে দিলেন, আপনি নিজেই গোলাপ লাগিয়ে দিলেন, এবার বাবাকে নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, তাকে নিয়ে যেতে হবে জানালার নামাজ পড়ার জন্য, বাবা নিজে যেতে পারে না, আপনি নিজেই তাকে কাঁধে দিলেন, নিয়ে গেলেন তাকে জানাজা পড়ার জন্য, জানাজা কি, জানাজা হলো বাবার জন্য
দোয়া করতে হবে কি দোয়া আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা দোয়া করতে হবে হে আল্লাহ তুমি জীবিত মানুষদেরকেও maaf করে দাও আর এই মরা ব্যক্তিকেও maaf করে দাও বলতে হবে হে আল্লাহ এই বাবারেও এই পিসাবরেও হে আল্লাহ maaf করে দাও এই দোয়া করার জন্য লোক একত্র হয় জানাজার সমাগম হয় সবাই কাতারবদ্ধ হয় ওই বাবাটা নিজের জন্য দোয়া করতে নিজে দাঁড়াতে পারে না নিজে দাঁড়াতে পারে না কাতার সুজা করতে পারে না আপনি নিজেই দাঁড়ালেন আপনি নিজেই কাতার সুজা করলেন বাবার সামনে দাঁড়িয়ে ওই মরা বাবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার এই বাবারে maaf করে দাও আমার এই পীররে maaf করে দাও এবার বাবাকে নিয়ে যেতে হবে তার ঘরে তার শেষ ঘরে বাবা নিজে নিজে তার ঘরে যেতে পারে না আপনি তাকে কাঁধে করে ঘরে নিয়ে গেলেন এবার বাবাকে কবরে নামাতে হবে বাবা নামতে পারে না আপনি নামিয়ে দিলেন বাবার মাথা কেবলা দিকে ঘোরাতে হবে বাবা ঘোরাতে পারে না আপনি ঘুরিয়ে দিলেন এবার আপনি বাবার মুখ খুলতে হবে বাবা খুলতে পারে না আপনি খুলে দিলেন বাবাকে মাটি চাপা দিতে হবে বাবা মাটি চাপা দিতে পারে না আপনি দিলেন হায় আমাদের বিবেক হায় আমাদের বিবেক বুদ্ধি কোথায় গেল যেখানে জড় পদার্থের মতো ওই প্রাণীটা পড়ে আছে যেদিকে কাত করেন সেদিকে কাত হচ্ছে জামা পরাচ্ছেন কবরে নামাচ্ছেন আপনি সব কিছু করলেন এবার মাটি চাপা দিয়ে উপরে উঠে ওই নির্জীব ওই প্রাণীর গায়ে কোত্থেকে শরীর শক্তি আসলো আপনি দাঁড়িয়ে তার কাছে সন্তান চাচ্ছেন আপনি তার কাছে রিজিক চাচ্ছেন তার কাছে সুখ চাচ্ছেন আপনার বিবেক বুদ্ধি গেল কোথায় হায়া হয় না হায়া হয় না যে বাবারে নিজে কবরে রাখছেন আপনি বাবার সামনে গিয়ে বাবা আমারে মাফ করে দাও আল্লাহ হেফাজত করুক এরকম কুফুরি কাজ করবেন না অনুরোধ করে বলি।